1979 সালের 31 জানুয়ারি সুন্দরবনের মরিচাপিতে কয়েক হাজার উদ্বাস্তুদের উপর নারকীয় হত্যার ঘটনাটি সামনে এনে বিজেপির তরফে পালিত হলো মরিচাপি দিবস। যদিও আজও বিচার হয়নি মরিচাপি কাণ্ডে, মরিচাপির সকল শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপির নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। মঙ্গলবার ধর্মতলায় বিজেপি নেতা রাহুল সিনহা, তমুকন ঘোষ থেকে আরম্ভ করে রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা শহীদ বেদিতে মাল্যদান করেন। মরিচাপি দিবসের মঞ্চ থেকে ফের একবার রাজ্যের নাগরিক আইন প্রণয়নের দাবিকে জোরদার করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। উদ্বাস্তুদের উপর সেই চরম অত্যাচারের দিনগুলি স্মরণ করতে পারবে, উদ্বাস্তু অত্যাচারের এই কাহিনী যাতে আর না হয় তার জন্য সমাজকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আজকে যে সিএ পাস কত জরুরি এই মরিচাপি তার প্রমাণ দিচ্ছে। যদি ওই সময় সিএ থাকতো তাহলে মরিচাপিতে এই অত্যাচার সহ্য করতে হতো না, উদ্বাস্তুদের এত প্রাণ যেত না। সেই কারণে আমরা মনে করি যে আজকে উদ্বাস্তুদের বিরুদ্ধে যেভাবে মমতা ব্যানার্জি আওয়াজ তুলছে, সিএ করতে দেব না কোনো মূল্যে বলে উদ্বাস্তুদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, এই জিনিস সারা সাধারণ মানুষের জানা দরকার যে মরিচাপি কি উদ্বাস্তুদের অত্যাচারের সাক্ষী বহন করছে। মুখ্যমন্ত্রী তার দলে চোরদের প্রশ্রয় দিচ্ছেন, আবাস থেকে মিড ডে মিলে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করবে কেন্দ্র দল, আর সেখানেই ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিয়ে বলেন রাহুল সিনহা। কেন্দ্র কি তৃণমূলের ভূমিভোজের জন্য টাকা পাঠাবে? এ টাকা জনগণের টাকা, কেন্দ্রের টাকা নয়। কেন্দ্র শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, অতএব সেই কারণে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাবে আর তৃণমূল সেই টাকা ভূমিভোজে লাগাবে, নিজেদের বাড়িঘর তৈরির কাজে লাগাবে, এটা হতে পারে না। তাই বহু আগেই কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে, টাকা নাও হিসাব নাও, হিসাব নেই তো টাকা নেই। অতএব এই সত্যটা মমতা ব্যানার্জি না বুঝতে পারলে কিচ্ছু বলার নেই। এই যে এত আবাস যোজনা চুরি হয়েছে, এই যে মিড ডে মিলে চুরি হচ্ছে, 100 দিনের কাজে চুরি হচ্ছে, একটা চোরকেও মমতা ব্যানার্জি ধরেছেন, একটা চোরকেও শাস্তির ব্যবস্থা করেছেন, উল্টে যারা চোর ধরতে আসছে কেন্দ্রীয় টিম তাদের বিরুদ্ধে চিৎকার করছে, তার মানে মমতা ব্যানার্জি চোরের পক্ষ নিচ্ছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলার একাধিক জায়গায় রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে পালিত হয় মরিচাপি দিবস। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার আদিবাসী ভোট ব্যাংককে হাতিয়ার করে নিজেদের পকেটে সেই ভোটকে ভরতেই তৎপর গেরুয়া শিবিরে।